আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়েব রিচার্জ পার্ট, কত হবে, 3। ঠিক আছে শরীফ, স্যার আজকে হবে ওয়েব ওয়েব রিচার্জ পার্ট 3। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম এতটুকু পর্যন্ত, গুগল নিউজ পর্যন্ত। আজকে আমরা শুরু করবো গুগল গুগল ট্রেন্ডস। ওকে, গুগল ট্রেন্ডস 6 নম্বর। আচ্ছা, তাহলে এখন গুগল ট্রেন্ডস বিষয়টা কি, আমরা আগে সরাসরি চলে যাই গুগল ট্রেন্ডস। সবাই জাস্ট ব্রাউজারে লেখেন গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস থেকে আমরা এই গুগল ট্রেন্ডস এ আসবো, trends.google.com, একদম প্রথম লিঙ্কটাতে। আমরা জাস্ট ব্রাউজারে গুগল ট্রেন্ডস লিখবো, এটা চলে আসছে, আমরা চলে আসলাম ট্রেন্ডস, trends.google.com। হ্যাঁ, কার কার আসছে স্যার? আসে না এখনো, স্লো কাজ করতেছে নেট একটু। হ্যাঁ, আপনার আপনার স্ক্রিনটাকে সোজা দুই দুই ভাগ করে ফেলেন, স্ক্রিনটাকে দা দিয়ে সোজা দুই ভাগ করে ফেলেন। এক ভাগে আমারটা দেখেন, আর এক ভাগে আপনার আপনার কাজ করেন। হ্যাঁ, কে কে করতে পারছেন একটা একটু আওয়াজ দিন। আসছে স্যার, শম্পা করছি। হ্যাঁ শম্পা, আসছে দেখলাম অনেকদিন পরে। আচ্ছা, 140 যাকে দেখা যাচ্ছে উনি কে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই কি এখানে আসছেন গুগল ট্রেন্ডস এ? জি জি আসছি আমি। আচ্ছা, গুগল ট্রেন্ডস এ আসার পর আমাদের কাজ হলো ট্রেন্ডস বিষয়টা কি, ট্রেন্ডস হলো একটু কাইন্ডলি কথা বলা যাবে না, কথা বলা যাবে না, শোনা যাচ্ছে পাচ্ছি না। আচ্ছা, কারো মাইক থেকে সাউন্ড আসছে, কাইন্ডলি কম্পিউটারের সামনে কোনো কথা বলবেন না, কথা বললে মাইকটা অফ করে কথা বলবেন, কারণ আপনি কথা বললে পুরো যাতে শুনবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, গুগল ট্রেন্ডস, ট্রেন্ডস মানে হলো কোন একটা আলোচিত ঘটনা বা আলোচিত বিষয়। আচ্ছা, আপনারা বলেন, এই যে গত ওরে কে কথা বলে, কে কথা বলে? আচ্ছা আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, নেট তো অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, ট্রেন্ডস মানে হলো আলোচিত বিষয়, ট্রেন্ডস মানে হলো আলোচিত। কোথায় সাউন্ডটা, কোথা থেকে আসে? আচ্ছা ট্রেন্ডস, এখানে সবাই সবাই মাইকটা অফ করে দেন, কেউ মাইকটা অন রাখিয়েন না। কত দেখা যায়, আচ্ছা ওপো সরি প্লিজ লাভ কামরুল, এটা কে কে কথা বলে? এটা যিনি কথা বলতেছেন দয়া করে কথা বলবেন না, আপনি একটা ক্লাসরুমের মধ্যে আছেন, কথা বলা যাবে না, কথা বললে সবাই শুনবে, সবারই ডিস্টার্ব হবে। ওকে, আচ্ছা তাহলে গুগল ট্রেন্ডস হলো কোন একটা চলমান ঘটনা বা চলমান বিষয়, ওকে, যে বিষয়টা নিয়ে সবাই আলোচনা করে। আমাদের বাংলাদেশে লেটেস্ট ট্রেন্ড কি, মানে সবচেয়ে আলোচিত বিষয় বিষয় কোনটা বাংলাদেশে, ঘূর্ণিঝড় ফণী?
কামরুল ইসলাম, এটা কোন মইনের কাছ থেকে আসছে সাউন্ডটা? আমি এখন অন করলাম। আচ্ছা আচ্ছা, একটু কেউ অন করিয়েন না, সবাই একটু অফ অফ করেন, সবাই অফ করেন। এখানে নতুন যারা জয়েন হয় ওনারা অনেক সময় বুঝে না যে আসলে উনি কথা বললে যে সব জায়গাতে সাউন্ড হয়, বাট পুরাতন যারা আছে সবাই বুঝে, ওনারা কথা বলার সময় সাবধানে বলে, সাউন্ড মিউট করে বলে, কিন্তু নতুনরা যেন অনেক সময় জিনিসটা বুঝতে পারে না, ওই জন্য একটু প্রবলেম হয়। আচ্ছা, তাহলে ট্রেন্ডস হলো আলোচিত ঘটনা, সবচেয়ে বেশি বহুল আলোচিত যে ঘটনাটা আমাদের নিউজ পেপারের কভার পেজ যে ঘটনাটা জুড়ে থাকে। যেমন আমি যদি বলি যে গতকাল এবং গত পরশুর সবচেয়ে আলোচিত ঘটনা কি ছিল, আমরা সবাই জানি আলোচিত ঘটনা ছিল মানে কি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় ফণি। তো এইভাবে এর কয়েকদিন আগে ছিল অন্য কোনো ঘটনা, তারও আগে ছিল অন্য কোনো ঘটনা। তো আমাদের আমাদের বাংলাদেশে প্রায় সময় কি হয়, প্রত্যেকটা দেশেই কোন একটা নিউজ কি হয় জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ওকে, চায়ের টেবিলে আড্ডায় যে কোনো জায়গা থেকে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়, সেই বিষয়টা নিয়ে ফেসবুকে ট্রল হয়, সেই বিষয়টা নিয়ে নিউজ পেপার গুলো ইউজ করে, সেই বিষয়টা নিয়েই টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, সবগুলো মিডিয়াতে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়, সেটাই হলো কি ট্রেন্ডস। ওকে, ট্রেন্ডস অফ নিউজ। এখন গুগল ট্রেন্ডস আমাদেরকে বলে দেয়, এখন গুগল ট্রেন্ডস আমাদেরকে বলে দেয় যে কোন দেশের আলোচনার বিষয়বস্তু কি। ওকে, কিভাবে গুগল বলে দেয়, গুগল হিসাব করে যে কোন শব্দ লিখে তার এখানে সার্চ বেশি করা হয়েছে, যে সকল শব্দ, যে সকল শব্দ নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে ওই সকল শব্দ লিখে যখন মানুষ গুগলে সার্চ করে, আর গুগল সেই জিনিসগুলো ক্যালকুলেশন করেই বলে দিতে পারে যে কোন দেশে, কোন দেশের মানুষ, কোন এলাকার মানুষ কোন বিষয়টা নিয়ে বেশি সার্চ করছে এবং কোন এলাকার মানুষের আগ্রহের বিষয়বস্তু কোনটা, আজকের বিষয় আগ্রহের বিষয়বস্তু কোনটা, গত এক সপ্তাহ আগে কোনটা ছিল। ওকে, টোটাল বিষয়টা কি গুগলের কাছে ক্যালকুলেশন থাকে। তাহলে এটি হলো গুগল ট্রেন্ডস। তাহলে আমরা বাংলাদেশে আসি, তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের গত দুই দিনের আলোচনার বিষয়বস্তু ছিল ঘূর্ণিঝড় ফণি। ওকে, এখন আমি যদি বলি যে সোমালিয়াতে আলোচনার বিষয়বস্তু কি ছিল, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝবো না বা এখান থেকে জানবো না, তো সেই জিনিসটাই বলে দেবে কি ফণি, সরি, সেই জিনিসটাকে বলে দেবে গুগল ট্রেন্ডস। এখন সোমালিয়াতে কি আলোচনা হচ্ছে অথবা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কি আলোচনা হচ্ছে সেটা আমাদের জানা জানার দরকারটা কি আমাদের দরকার হলো, বায়ার আমাদেরকে কোন একটা টপিক দিল, যে কোন একটা জিনিস দিল যে এই জিনিসটা বিক্রি করতে হবে সোমালিয়াতে। ওকে, এখন সোমালিয়াতে যদি আমি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই বা, তখন আমাকে এমন কোনো আর্টিকেল লিখতে হবে যে আর্টিকেলটা সোমালিয়ার মানুষ পড়বে এবং সেই আর্টিকেলের মাঝখানে আমি আমার বিজ্ঞাপন প্রচার করতে পারবো। ওকে, তো আমি আর্টিকেল লিখবো সোমালিয়ার মানুষ মানুষকে পড়ানোর জন্য, আর্টিকেল প্লাস আর্টিকেলের মাঝখানে একটু করে বিজ্ঞাপন। এখন আমি যে কোনো বিষয় নিয়ে যদি আমি আর্টিকেল লিখি সেটা সোমালিয়ার মানুষ সেটা পড়বে না, কেন পড়বে না, কারণ তাদের আগ্রহের বিষয়বস্তু না। ওকে, বাট আমি যদি জানতে পারি যে আজকে ওই মানুষের, ওই দেশের মানুষের আলোচনার বিষয়বস্তু কি, আগ্রহের বিষয়বস্তু কি, যখন আমরা তার আগ্রহের বিষয়বস্তু নিয়ে যখন কি কোনো একটা নিউজ করবো, কোনো একটা নিউজ বানাবো, তখন সেটা অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ ভিউয়ার হবে। তো আমরা যখন, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের জন্য এই গুগল ট্রেন্ডসটা খুবই জরুরি, খুবই দরকারি। তার কারণ হলো আমরা আর্টিকেল তৈরি করব, কন্টেন্ট তৈরি করব। ওকে, কন্টেন্ট তৈরি করব। এখন কন্টেন্ট তৈরি করলেই মানুষ দেখবে না, কন্টেন্টের বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি সেই সকল বিষয়বস্তু নিয়ে কন্টেন্ট বানাতে পারি যে বিষয়বস্তুটা, যে যাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি বা যাদের জন্য আমি কন্টেন্ট বা আর্টিকেলটা তৈরি করতেছি, তাদের, তারা যে বিষয় নিয়ে আজকে সার্চ করবে, তারা যে বিষয়ে জানতে আগ্রহী, সেই বিষয় নিয়ে যদি আমি কন্টেন্ট তৈরি করি, তাহলে আমার কন্টেন্ট লক্ষ কোটি ভিউয়ার হয়ে যাবে। আর যদি আমি এমন কোনো কন্টেন্ট নিয়ে তৈরি করি যেটা মানুষ আজকে আলোচনার বিষয়বস্তু না, তাহলে মানুষ কি হবে না, ওইটা নিয়ে পড়বেই না। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ইউটিউবে, ইউটিউবে যদি আপনি লক্ষ্য করেন, ঘূর্ণিঝড় ফণি নিয়ে গত একদিন আগে, একদিন দুদিন প্রচন্ড আলোচনার বিষয়বস্তু ছিল। তো মানুষ এই দুই দিন যদি ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে, সবাই কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে কি সার্চ করছে। তো আপনি দেখবেন যে এক একটা ভিডিও একদিনের মধ্যে 10-12 ঘন্টার মধ্যেই প্রায় 10 লাখ 20 লাখ 30 লাখ পর্যন্ত ভিউয়ার হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। কেন? মানুষ সার্চ করতেছে এবং তারা জিনিসগুলো পাচ্ছে। যাই হোক, তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি যখন নিজের জন্য কাজ করবেন বা কোনো একটা কোম্পানির জন্য কাজ করবেন, কি করবেন, বিজ্ঞাপন প্রচার করবেন।
ওকে এখন আপনি যদি একটা বিজ্ঞাপন প্রচার করেন সেই বিজ্ঞাপনটা মানুষ দেখবে না কি করতে হবে আপনাকে কোন একটা কিছু লিখতে হবে ওকে সেই লেখার মাঝখানে আপনাকে বিজ্ঞাপনটা বসাবেন কি নিয়ে লিখবেন এমন একটা বিষয় নিয়ে লিখতে হবে যে বিষয়টা ইন্টারেস্টিং এবং যে বিষয়টা আপনার ভিউয়ার যারা আপনার টার্গেটেড ভিউয়ার তাদের জন্য সেই জিনিসটার দরকারি বা তারা সেই জিনিস সম্পর্কে জানতে চায় ওকে মানে তাদের ট্রেন্ডের মধ্যে সেটা আছে তো এই জন্য আমাদের গুগল ট্রেন্ডসটা খুব দরকার বায়ার যদি আমাদেরকে বলে যে তুমি সোমালিয়ার জন্য সোমালিয়াতে আমি এই জিনিসটা বিক্রি করতে চাই তাহলে আমরা সরাসরি গুগল ট্রেন্ডস আসবো গুগল ট্রেন্ডস থেকে আমরা সোমালিয়া খুঁজবো ওকে সোমালিয়া খুঁজে আমরা কি করব সোমালিয়া খুঁজবো সোমালিয়াতে এসে সোমালিয়ার মানুষ কি বিষয় নিয়ে সার্চ করে আমরা এখানে জানবো সোমালিয়ার মানুষ কি বিষয় নিয়ে সার্চ করে আমরা এখানে জানবো জানার পর সেই বিষয়গুলো নিয়ে আমরা কি এখানে মানে টপিক আমরা কন্টেন্ট তৈরি করব বা ভিডিও তৈরি করব যেটা হচ্ছে তৈরি করব তাহলে খুব দ্রুত আমাদের জিনিসগুলো হিট হবে তো আমি জাস্ট গুগল ট্রেন্ডসটা দেখালাম আপনারা একটু যদি ক্লিক করেন এই যে কোন দেশের ট্রেন্ডস এখানে সবগুলো দেশ আছে ইউনাইটেড স্টেটস আফগানিস্তান থেকে শুরু করে সবগুলো দেশ এখানে আছে ওকে কোন দেশের ট্রেন্ডস আপনি দেশন দেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনি সেই দেশের সবগুলো ট্রেন্ড চলে আসবে এখানে অনেক অনেক রকমের স্ট্যাটিস্টিক্স আছে আপনারা একটু দেখলে একটু যদি 10 মিনিট নিয়ে এটাকে সময় দেন অনেক ভালোভাবে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আপনারা আমার সাথে রাখতে গুগল ট্রেন্ডসে আসলেন ইটস ওকে এখন আপনাদের কাজ হলো কি করা জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে আছে হোম এক্সপ্লোর ট্রেন্ডিং সার্চেস ইয়ার অফ ইয়ার ইয়ারলি সার্চেস দেখেন আমি যদি এখানে দি বাংলাদেশ বাংলাদেশ ওকে এরপর এখানে যদি সিলেক্ট করি এক্সপ্লোর ট্রেন্ডিং সার্চেস ডেইলি সার্চেস ট্রেন্ডস আর অ্যাভেলেবল আচ্ছা আমি যদি এখানে দি ইয়ারলি সার্চ ঠিক আছে বাংলাদেশের মানুষ কোন কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি কি খুঁজছেন দেখো বাংলাদেশের মানুষ খুবই খারাপ ঠিক আছে আপনারা একটু এদিকে এই বাটনগুলো দেখবেন মেনুগুলো দেখবেন এখানে এগুলো দেখবেন এদিকে দেখবেন ওকে একটু দেখলে কি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যাই হোক আমরা মোটামুটি গুগল ট্রেন্ডসের বেসিক বিষয়টা বুঝলাম যে গুগল ট্রেন্ডস হলো এমন একটা জিনিস আমরা পৃথিবীর কোথায় কোন দেশে কোন এলাকাতে বা আমেরিকার কোন স্টেটে কি আলোচনা হচ্ছে সেটা আমরা এখান থেকে গুগল ট্রেন্ডস থেকে বুঝতে পারবো আমরা বাংলাদেশে আছি ছোট্ট একটা দেশ এই কারণে আমরা ট্রেন্ডসটা বুঝি যে বাংলাদেশের কোন মানুষের ট্রেন্ডসটা সাধারণত সেম হয় বাট আমেরিকা একটা বিশাল দেশ প্রায় 50টা দেশের সমন্বয়ে একটা দেশ তো ওইখানে এক এক স্টেটের ট্রেন্ডস এক এক রকম হয় তো আপনি আমরা মূলত আমেরিকার জন্য কাজ করব তো বায়ার আপনার বায়ার হবে যে স্টেটের সেই স্টেটের মানুষকে দেখানোর জন্য যদি আপনি কোনো একটা ভিডিও তৈরি করেন কোনো একটা কন্টেন্ট তৈরি করেন আপনাকে প্রথমত জানতে হবে আমেরিকার সেই স্টেটের মানুষের ট্রেন্ড কি আশা করি এটুকু ক্লিয়ার ট্রেন্ড আমি যা বুঝলাম সবকিছু আপনি ভুলে যান শুধু একটুকুই মনে রাখেন ট্রেন্ডস নামে একটা জিনিস আছে কোন দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে কোন দেশের বা কোন এলাকার মানুষের আগ্রহের বিষয়বস্তু কি আমরা সেটা বের করতে পারবো ট্রেন্ডস থেকে আশা করি এটুকু ক্লিয়ার আচ্ছা এরপরে আসেন প্রেস রিলিজ আচ্ছা কয়েকজনের মাইক একটু অন করেন আচ্ছা সবাই সবাই মাইক অন করুন তো আমি করলাম স্যার নিবেশ নিবেশ হ্যাঁ আমি যতটুকু বলছি এটুকু ক্লিয়ার হ্যাঁ স্যার জি স্যার গুগল ট্রেন্ডস ওকে কার কোনো কোশ্চেন ফ্রেন্ডস নিয়ে না স্যার কোনো কোশ্চেন নেই স্যার স্যার ঘুরে মানে খুব সার্চ করছে মানুষ এই জিনিসটা দেখা গেল না স্যার হ্যাঁ আপনারা সাপোর্ট ক্লাসে একদম বিস্তারিত অনেক কিছু বলতে পারবেন একদম টোটালটা আমি আপাতত যেটুকু বোঝাচ্ছি একটুকু নিয়ে আমাকে কোশ্চেন করতে হবে আচ্ছা এখন আমি বুঝাবো প্রেস রিলিজ আসেন আমরা প্রেস রিলিজ সাইডে যাই আমরা একটা প্রেস রিলিজ সাইটে যাই দেখেন উইকিলিক্স আচ্ছা উইকিলিক্স লিখে সার্চ করেন উইকিলিক্স লিখে সার্চ করেন উইকিলিক্স একদম প্রথমে যে লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে উইকিলিক্স
উইকিলিক্সকে নিয়ে আপনারা পেপারে টিভিতে প্রচুর তথ্য পাবেন। রিসেন্টলি ও অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হয়েছে এখানে উইকিলিক্স, যেটা বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পারসন বা বিভিন্ন মানুষের সম্পর্কে বা বিভিন্ন দেশের গোপন অনেক কিছু সম্পর্কে মানে কি উন্মুক্ত করে দেয়, মানে অনেক 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 গোপন নথি প্রচার করে বা প্রকাশ করে। তো এটা একটা প্রেস রিলিজ সাইট। সবাই এখানে আসছেন উইকিলিক্সে? হ্যাঁ স্যার আসছি। তার বিষয়টা আরেকটু আরেকবার একটু লিখতে পারেন স্যার? হুম, উইকিলিক্স এর আর মূল বিষয়টা আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ বলবো, আগে আগে এখানে আসেন সবাই, উইকিলিক্সে আসেন স্যার। সবাই আসেন, সবাই আসতে পারলে আমাকে বলেন। শরীফ স্যার আসতে পেরেছেন? জি স্যার আমার আসছে স্যার উইকিলিক্স। খুঁজে না পাইলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি শেয়ার করে, বলেন। না না ওইটা করতে যাবেন কেন, ওনারা তো খুঁজতে হবেই, নিজের কাছ থেকে নিজেরই করতে হবে। ওনারা খুঁজতে দেরি হচ্ছে তো। হো ওই কি আসতে পারছেন? জি স্যার জি স্যার জি স্যার আসছি। আচ্ছা বলেন উইকিলিক সম্পর্কে কি আপনারা আগে শুনেছিলেন? না স্যার। পেপারে বিভিন্ন তথ্য ফাঁস করে। আমি শুনেছিলাম ভাই, তথ্য ফাঁস করে, তথ্য ফাঁস করে উইকিলিক্স এর কাজ ফাঁস করে। উইকিলিক্স এর কাজ হলো ফাঁস করে দেওয়া, যেমন আমেরিকার সিআইএ এর বিভিন্ন গোপন নথি ফাঁস করা। ওনার প্রতিষ্ঠাতাটা এখনো পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে করতেছে, মানে অ্যারেস্টের ভয়ে। আচ্ছা উইকিলিক্স হলো এমন একটা সাইট যে সাইটটা কি করে বিভিন্ন নথি ফাঁস করে দেয়। এখন সে কিভাবে করে? মূলত এটা একটা প্ল্যাটফর্ম, উইকিলিক্স হলো একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এসে যে কেউ যে কোনো ধরনের ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে পারে। ওকে, তো এমন তো এটা হচ্ছে একটা প্রেস রিলিজ সাইট। প্রেস রিলিজ সাইটের বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে নিউজ পেপারের নিউজ পেপার, নিউজ পেপারের নিউজ পেপার। আচ্ছা উইকিলিক্স এর কথা বাদ দিন, আমি আগে প্রেস রিলিজ সাইট নিয়ে বলি। আমরা যদি গুগলে সার্চ করি প্রেস রিলিজ সাইটস, কি সাইটস? প্রেস রিলিজ সাইটস লিখে যদি সার্চ করি আমরা অনেক অনেকগুলো প্রেস রিলিজ সাইট পাচ্ছি। পিআর নিউজ, পিআর ওয়েব, পিআর ডট কম পাচ্ছি না আমরা? যদি আমরা এখানে ক্লিক করি টপ 20 প্রেস রিলিজ সাইট, এখানে আমরা অনেক অনেকগুলো প্রেস রিলিজ সাইট পাচ্ছি। ওকে, তাহলে এরকম এরকম উইকিলিক্স একটা প্রেস রিলিজ সাইট, বাট এটা বেশি পরিচিত, বাকিগুলো কম পরিচিত। মনে করুন এটা একটা প্রেস রিলিজ সাইট পিআর ডট কম। ওকে, পিআর ডট কম একটা প্রেস রিলিজ সাইট। তো প্রেস রিলিজ সাইট জিনিসটা আসলে কি, এটা হলো নিউজ পেপারের সোর্স। নিউজ পেপারের সোর্স কিরকম? একটা নিউজ পেপার যখন কোনো নিউজ করে, মনে করেন প্রথম আলো কোনো একটা নিউজ করলো যে হোয়াইট হাউসে অমুক অমুক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। এখন প্রথম আলোর প্রতিবেদক কি সেই হোয়াইট হাউস থেকে ঘুরে এসে সে রিপোর্ট করে, নাকি সে কোনো একটা তথ্যের ভিত্তিতে সে রিপোর্টটা করে, বলেন? জি স্যার তথ্যের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে স্যার করে, এটা সোর্স লাগবে তো স্যার। নিউজ পেপারের অথরিটি সারা বিশ্বের সব জায়গাতে নেই। ওকে, সোমালিয়াতে কোন একটা ঘটনা হইলো, সাতারাতে সেই ঘটনাটা কি প্রথম আলো তো চাপাচ্ছে, তাহলে প্রথম আলোর কোনো প্রতিবেদক হয়তো ওই ঘটনায় ছিল না বা ওইখানে যায়নি, কিন্তু সে কেমনে জানে? সে প্রথম আলো কোন একটা সোর্স থেকে সেটা নিয়েছে। ওকে, তো যেই সকল সোর্স থেকে নিউজ পেপার গুলো ইনফরমেশন কালেক্ট করে সেটা হলো কি, পিআর সাইট, প্রেস রিলিজ সাইট।
প্রেস রিলিজ এরকম অনেক অনেকগুলো সাইট আছে। এই সাইটগুলো হচ্ছে কোন একটা সংবাদের প্রাথমিক উৎস। ওকে, এই প্রাথমিক উৎস থেকে প্রাথমিক মানে এটা ওরা হচ্ছে পাইকার আর সংবাদপত্র। তাহলে ওরা হচ্ছে পাইকারি বিক্রেতা। কারা বিক্রেতা? না মানে ওরা হচ্ছে পাইকার আর সংবাদপত্র হলো নিউজ পেপার গুলো হলো খুচরা। মানে এগুলো হচ্ছে গণমানুষের জন্য না। এই যে পিয়ার সাইট গুলো হলো অনলি ফর নিউজ পেপার্স। পিয়ার সাইটের কাস্টমার কারা? শুধুমাত্র বিভিন্ন নিউজ পেপার গুলো। তো নিউজ পেপার গুলো যখন কোনো নিউজ করে তারা এই ধরনের পিয়ার সাইট গুলোতে আসে এবং পিয়ার প্রেস রিলিজ সাইটে এসে তারা ইনফরমেশন কালেক্ট করে এবং সেই ইনফরমেশন গুলোই তারা তাদের নিউজ পেপারে দেয়। তো উইকিলিক্স এরকম একটা প্রেস রিলিজ সাইট। আপনারা প্রায় সময় দেখবেন যে উইকিলিক্স তথ্য ফাঁস করছে, উইকিলিক্স তথ্য ফাঁস করছে। ওকে, উইকিলিক্স এরকম নথি বের হয়েছে। তো এই উইকিলিক্স থেকে তথ্য নিয়ে বিভিন্ন মিডিয়াগুলো কি করে প্রচার করে, ঠিক তেমনি আমরা যতগুলো প্রেস রিলিজ সাইট আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো প্রেস রিলিজ সাইটস হলো ইনফরমেশনের প্রাথমিক সোর্স, সংবাদের প্রাথমিক সোর্স। এখান থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন নিউজ পেপার, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তারা তাদের নিউজগুলো প্রচার করে। আমি কি বুঝতে পারছি? তাহলে প্রেস রিলিজ সাইট হলো বসের বস। ওকে, তো আমরা যখন ওয়েব রিসার্চ করব, আমরা যখন ইনফরমেশন খুঁজবো, অনেক সময় আমাদেরকে যেতে হবে ইনফরমেশনের গোড়াতে। আপনি কোন একটা নিউজ পাইছেন প্রথম আলোতে অথবা কোন একটা নিউজ পেপার পাইছেন টাইমসে, ওকে, আমেরিকার টাইমসে। এখন আপনার আপনি জানতে চাচ্ছেন যে আপনি ওই নিউজের গোড়ায় যেতে চাচ্ছেন যে সে কোত্থেকে পাইলো। ওকে, এভাবে গোড়া আপনি গোড়ায় গিয়ে কি সেই নিউজটাকে যাচাই করতে পারবেন। কোন একটা নিউজ যদি আপনার কোনো কারণে সন্দেহ হয় এটা ফেক হতে পারে বা এটা প্রবলেম হতে পারে, ওকে, এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে অথবা কি এটা কোন একটা মডিফাই করা নিউজ হতে পারে, তাহলে আপনি সোর্স থেকে গিয়ে সে তথ্যটা যাচাই করতে পারবেন। তাহলে তথ্যের সোর্স কি? পিয়ার সাইট, প্রেস রিলিজ সাইট। আমরা প্রেস রিলিজ সাইট কিভাবে পাবো? যদি আমরা গুগলে সার্চ করি প্রেস রিলিজ সাইট, আমরা সরাসরি কি প্রেস রিলিজ সাইটে এসে আমরা কি সরাসরি তথ্যের উৎসগুলো আমরা এখানে পাবো। তো প্রথম আলো বা কোনো একটা নিউজ পেপারে যদি বলে যে উইকিলিক্সে অমুক অমুক ডকুমেন্ট ফাঁস হয়েছে বা উইকিলিক্সে অমুক অমুক জিনিস আসছে, তাহলে আপনি সরাসরি উইকিলিক্সে এসে সেই জিনিসগুলো যাচাই করতে পারবেন। ওকে, এই প্রেস রিলিজ সাইটগুলো এই কাজটা কিভাবে করে? এখানে উইকিলিক্সের মালিক নিজে কোনো তথ্য ফাঁস করে না, নিজে কোনো কিছুই করে না, সে জাস্ট একটা প্ল্যাটফর্ম খুলে রাখছে, এমন সিস্টেম করছে যেন যে কেউ সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে যে কোনো গোপন তথ্য কি করতে পারে এখানে আপলোড করতে পারে। তো যার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ পেজের ডকুমেন্ট উইকিলিক্স আপলোড করে দেয় বিভিন্ন সোর্স থেকে। যাই হোক, আমি যা বললাম আপনি সবকিছু গুলো যান, শুধুমাত্র একটুকু মনে রাখেন যে উইকিলিক্স হলো কি একটা প্রেস রিলিজ সাইট। একটুকু মনে থাকবে? এবার আপনি উইকিলিক্স, এবার আপনি উইকিলিক্স, হ্যাঁ বলেন। গত মাসে ভাই ওনাকে তো গ্রেফতার করা হয়েছে জুলিয়াস আসাঞ্জকে। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করছে, ওকে যদি মেরে ফেলে তাহলে কিছুই যায় আসবে না। উইকিলিক্স থাকবে, উইকিলিক্স কি চলবে? আমেরিকা যত চেষ্টা করতেছে যত এই ওয়েবসাইটটাকে বন্ধ করার জন্য, সারা পৃথিবীর প্রায় সবগুলো সরকারই উঠে পড়ে রাখছে। কারণ সারা পৃথিবীর যত বড় বড় মানে পলিটিক্যাল পারসন থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে সারা পৃথিবীর যত বড় বড় পলিটিক্যাল পারসন সবার বিশাল বিশাল করাপশন ফাঁস করতেছে উইকিলিক্স। সারা বিশ্বের সবগুলো সরকার উঠে পড়ে লাগছে এই এই সাইটটাকে বন্ধ করার জন্য। কিন্তু এটা কখনোই বন্ধ হবে না, ইন্টারনেট থেকে কোনো কিছুই কখনো বন্ধ করা সম্ভব হয় না। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সবাই অফ করছে। সে হয়তো সাইটটা চালাচ্ছে সে সোমালিয়াতে, ওকে, অথবা সাইট সে এমন একটা দেশ থেকে চালাচ্ছে যে দেশের মানে একটা সারা পৃথিবীতে সে অনেকগুলো সার্ভার আছে, একটা সার্ভার একটা দেশের সার্ভার বন্ধ হয়ে গেলেও কিছু যায় আসে না। তো যার ফলে নেট থেকে ইন্টারনেট এমন একটা জিনিস যেটাকে কখনো স্টপ করা যায় না। টিভি চ্যানেলকে স্টপ করে দেওয়া যায়, নিউজ পেপারকে প্রিন্টিং অফ করে দেওয়া যায়, বাট ইন্টারনেট কখনোই স্টপ করা যায় না। সেটা যত পাওয়ারফুল পার্সন হোক বা সারা পৃথিবীর সবগুলো দেশের সবগুলো সরকার একত্রিত হয়ে যদি চেষ্টা করে তারপরে এই জিনিসটা করতে পারবেন। আচ্ছা, এখন আমি যা বললাম আপনারা সবকিছু বলে যান, জাস্ট একটুকু মনে রাখেন যে আমরা প্রেস রিলিজ সাইট কি? প্রেস রিলিজ সাইট হলো বস। কার বস? শরীফ স্যার, সংবাদ মাধ্যমের পত্রিকার, সংবাদ মাধ্যমের বস। ওকে, বস। আর এটা হচ্ছে তথ্যের একদম প্রথম কি প্রথম ধাপ, প্রাইমারি নিউজ আমরা এখানে পাবো।
একদম তথ্যের প্রাথমিক কি উৎস এটা হলো এইটা মানে প্রেস রিলিজ এখন এই প্রেস রিলিজ সাইটগুলো আপনারা একবার খুঁজেন গুগলে সার্চ করুন তো দেখি বায়ার যদি আপনাকে বলে যে আপনি 20টা প্রেস রিলিজ সাইট খুঁজে বের করেন দেখি করেন তো আপনি 20টা প্রেস রিলিজ সাইট খুঁজে বের করেন প্রেস রিলিজ সাইটস লিস্ট সার্চ করেন প্রেস রিলিজ সাইট লিস্ট Sir, prweb.com, www.businessware.com, calameno.com, prolong.org. Yes, sir. Ever, sorry, Poland, right? Sir, I'm here. Sir, I'm here. Poland. আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাইকে আসতে পারছেন আশা করি সবার ক্লিয়ার জি স্যার আচ্ছা ঠিক আছে এবার আমি নেক্সট আসতেছি তাহলে বায়ার যদি বলে যে আপনাকে প্রেস রিলিজ সাইট খুঁজে বের করতে পারবেন এবং আপনি প্রেস রিলিজ সাইট থেকে বিভিন্ন তথ্যের উৎসগুলো বের করতে মানে কি আজকে বিভিন্ন আজকের যে বিভিন্ন নিউজগুলো ঠিক আছে সেই নিউজগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা পাবো হলো 7 নাম্বার গুগল সার্চ উইথ ফর্মুলা আমরা গুগল সার্চ করব বিভিন্ন ফর্মুলা দিয়ে আচ্ছা দেখেন আমরা একটা ফর্মুলা খুঁজি আপনারা সবাই জানেন গুগলে সবাই আসেন গুগলে গুগলে সবাই ম্যাঙ্গোলেকে সার্চ করেন ম্যাঙ্গো আমার তো আমগুলো দেরি কাটিয়ে ইচ্ছে হতেছে এর মধ্যে দেখেন এই যে তিন নাম্বার এই যেখানে পিডিএফ ছোট করে লেখা আছে না পিডিএফ কত নাম্বারে এক দুই তিন চার নাম্বারে
এর নম্বরে ছোট করে পিডিএফ লাগা আছে না এখানে ক্লিক করেন চলে যাচ্ছি আচ্ছা কি কি দেখতে পাচ্ছেন এই যে আপসা করে একটা ম্যাঙ্গো দিতেছি ব্লগ একটা আছে আর তারপরে নিচে নামান পেজটা নিচে অনেকগুলো লেখা আছে আম কাকে বলে কত প্রকার কি কি সব আছে না এখানে হ্যাঁ আছে আর আম বাগান দিয়ে দিয়ে দিয়েছে আমের মুকুল দিয়ে দিয়েছে আম কুড়াচ্ছে প্যাকেট করে ফেলছে 170 সুপন হ্যাঁ সুপন আপনার এখান থেকে সাউন্ড আসছে স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি আপনি কি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি আপনার মাইক অফ রাখেন করে দিব আচ্ছা স্যার আমার একটা ল্যাপটপে প্রবলেম হচ্ছে ল্যাপটপে সাউন্ডটা পাচ্ছি না এজন্য আমি আবার মোবাইল থেকে ইয়ে করে রাখছি না সাউন্ডটা পাচ্ছেন আপনি মাইকটা অন করে রাখেন ল্যাপটপ থেকে একদম নিচে ওই যে অডিও অডিওটা আপনি অন করে রাখুন আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন এখানে পার্থক্যটা কোথায় এই যে আমি আমি যখন সার্চ করলাম ম্যাঙ্গো লেকে যখন সার্চ করলাম আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট আসছে এবং যে ওয়েবসাইট গুলো আসছে এগুলো উদ্দেশ্য ছিল কি আম বিক্রি করা অথবা আম সম্পর্কে কোনো কোনো তথ্য দেওয়া না এই যেমন ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ এটা কোন একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তারপর ম্যাঙ্গো ফিলিপিন ওকে মানে আমরা যতগুলো আম নিয়ে যতগুলো আসলো গ্যালাক্সি জেট প্রাইম এখান থেকে কে যুক্ত হয়েছেন গ্যালাক্সি জেট প্রাইম আপনি একটু মাইকটা অফ রাখেন মাইকটা আমি মিউট করে দিচ্ছি আপনি মাইকটা আনমিউট করে দেন আচ্ছা দেখেন আমরা যখন ম্যাঙ্গুলোকে সার্চ করলাম তখন কি হয়েছিল অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখছিলাম কিন্তু আমি চাচ্ছি ম্যাঙ্গো নিয়ে সাজানো গোছানো তথ্য ম্যাঙ্গো নিয়ে পিডিএফ ফাইল ওকে তাহলে ম্যাঙ্গো নিয়ে যদি আমি পিডিএফ ফাইল চাই যেখানে সাজানো গোছানো তথ্য থাকবে তাহলে ম্যাঙ্গো স্পেস পিডিএফ লিখে যখন আমি সার্চ করলাম আমার প্রচুর আমার অনেকগুলো পিডিএফ ফাইল চলে আসলো এই যে পিডিএফ এই যে পিডিএফ এই যে পিডিএফ অনেকগুলো পিডিএফ ফাইল ঠিক আছে আমি যেকোনো একটা পিডিএফ ফাইলে যদি আমি সার্চ করি এখানে আমি সাজানো গোছানো তথ্যগুলো পাবো এই যে লেসন ওয়ান ম্যাঙ্গো হিস্টোরি প্রোডাকশন ওকে আম কি কাকে বলে কত প্রকার কোথায় আম হয় কিভাবে হয় সবগুলো আমরা সাজানো গোছানো অবস্থায় পিডিএফ ফাইলে আমরা পেয়ে যাচ্ছি যেটা আমরা কখনো গুগলে সার্চ করলে নর্মালি সার্চ করলে আমরা পাবো না তাহলে আমরা যে কথাটা এখানে লাগলাম ম্যাঙ্গো স্পেস পিডিএফ এটা হলো একটা সূত্র তাহলে এরকম গুগলে অনেক অনেকগুলো সূত্র আছে আমরা আর একটা সূত্র ব্যবহার করি আমি করলাম ম্যাঙ্গো স্পেস ডক DUC ডক তাহলে আমাকে এমএস ওয়ার্ড এর অনেকগুলো ফাইল আমাকে দেখাবে দেখেন ম্যাঙ্গো স্পেস DUC
doc ami jodi dekhai daran pdf ei je doc dekhen mango doc okay je duc ami ekhane click kori amake shudhumatro document file dekhabe mane ms word file ei je ekta document file shadharat amar ekhane download hoye gelo ms word file thik ache डाटा আপনাকে যদি কখনো স্কুল থেকে যদি রচনা দেয় আপনি একটা রচনা লেখেন তাহলে আর কোনো টেনশন নেই ঠিক আছে জাস্ট লাইক দ্য ম্যাঙ্গো স্পেস ডক ওকে তাহলে আমরা ডকুমেন্ট ফাইল পেলাম আচ্ছা আমরা একবার একটা রচনা দিয়া করি আমরা কোন একটা রচনা মনে করেন আমরা স্কুল লাইফে যে রচনাগুলো শিখছিলাম কিছু আমি লিখলাম মডার্ন टेक्नोलॉजी स्कूल साइंस टेक्नोलॉजी एंड मुस्लिम वर्ल्ड ओके the role of the information technology amra ekhane click korlei satrat ekta document file open hobe ebong shei document file ta dile amra ki pabo ms word file er moddhe amra bishoyer ek itihash peye jabo okay asha kori bishoyer clear ei je ms word okay tole amra jodi pdf leke kon ekta topic er naam leke mone kore nami lekhlam skin care tips skin care টিপস লিখে যদি আমি সার্চ করি আমি খুব ভালো তথ্য এখানে কি হতে পাবো না খুব ভালো তথ্য এখানে আমি পাবো না বাট যদি আমি লিখি স্কিন কেয়ার টিপস স্পেস পিডিএফ তাহলে পিডিএফ ফরম্যাটে আমি প্রচুর স্কিন কেয়ার টিপস পাবো একদম সাজানো গোছানো অবস্থায় আমি কি প্রচুর পরিমাণে টিপস পাবো ওকে আচ্ছা আবার এখানে যদি ক্লিক করি সাজানো গোছানো টিপস এখানে পাচ্ছি যেটা নর্মালি গুগল সার্চ করে পাওয়াটা অনেক কঠিন